মুখটা আমি ভালো করে সিটিএম করে নিয়ে এখন আমি অ্যাভোকাডো অয়েল ইউজ করছি। এটা বেসিক্যালি একটা ফেস অয়েল, যাদের ড্রাই স্কিন তাদের জন্য অ্যাভোকাডো ফেস অয়েল কিন্তু খুবই ভালো। তো আমি ফেস অয়েল ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি। এটা আমার স্কিনকে বেস মেকআপের জন্য প্রেপ করবে। তো এখন যেহেতু উইন্টার, তো মেকআপের আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে প্রেপ করা খুব জরুরি। তো সেই জন্য আমি এটাকে মেখে 30 সেকেন্ড ওয়েট করব। এরপর নিয়ে নিয়েছি একটা প্রাইমার। প্রাইমার কি করবে, প্রাইমার তোমার মেকআপকে খুব, মেকআপের যে বেসটাকে খুব ভালো করে রেডি করে দেবে। মানে তোমার মুখে যদি আনইভেন একটু উঁচু নিচু লাইক হোয়াইট হেডস থাকে, তো সেইগুলো কিন্তু খুব ভালো কাজ করবে সেই জায়গার ওপর। তো বেসটাকে স্মুথ করবে। এরপর আমার কপালে একটু পিম্পলস আছে, তো সেইগুলোকে আমি কনসিলার দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ওটাকে হাইড করে দিচ্ছি। এরপর আমি নাইকার একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর এই ফাউন্ডেশনটা ডট ডট করে আমি আমার সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর একটা স্পঞ্জকে জলে ভিজিয়ে তারপর জলটা চিপে নিয়ে ওই স্পঞ্জটা দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে ড্যাব 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 করে ব্লেন্ড করে নেব। আমার ফেসে যে ফাউন্ডেশনটা আছে, ব্লেন্ডিংটা কিন্তু একটু টাইম নিয়ে আস্তে আস্তে করবে, কারণ বেস মেকআপ কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ব্লেন্ডটা করে আমার যেহেতু কোনো ডার্ক সার্কেল বা কিছু নেই, সেই জন্য আমি কোনো কনসিলার আলাদা করে ইউজ করছি না। তো ডিরেক্ট একদম ফেস যে কম্প্যাক্ট আছে, সেই কম্প্যাক্ট পাউডারটাকে আমি ফাউন্ডেশনের ওপর ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নেব। নেওয়া হয়ে গেলে তারপর চলে যাব আই মেকআপে। আই মেকআপের বেসের জন্য আমি কনসিলারটা আইলিডে অ্যাপ্লাই করে নিয়ে ওর ওপর পাউডার দিয়ে জাস্ট একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। এই মেকআপ লুকটা আমি খুব সিম্পল রেখেছি, যেহেতু আমরা সবাই বাড়িতেই থাকবো আর ঝট করে তৈরি হয়ে যায় জাস্ট কাজল দিয়ে একটা সিম্পল আই লুক। তো কাজলটা জাস্ট হালকা হালকা করে চোখের ওপর অ্যাপ্লাই করে নেব, খুব বেশি ডার্ক করবে না, যেহেতু স্মাজ একটা লুক থাকবে সেই জন্য জাস্ট হালকা সরু লাইন করে সেটাকে ভালো করে স্মাজ করব। বেশি মোটা লাইন করবে না, নাহলে কিন্তু স্মোকি আই হয়ে যাবে। আমরা এখানে স্মোকি আই করছি না, কোহল স্মাজ লুক যেহেতু করছি সেই জন্য সরু করে লাইনটা লাগিয়ে ভালো করে স্মাজ করে নেব। আস্তে আস্তে ব্লেন্ড করব, একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে, খুব পারফেক্ট না হলেও হবে, বাট খুব ভালো করে টাইম নিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করব। আর বেশি ওপর দিকে তুলবে না, নাহলে কিন্তু ওই সেই স্মোকি আই হয়ে যাবে। তো আস্তে আস্তে ব্লেন্ড করব আমরা। তো এরপর কিন্তু আপার যে ল্যাশটা আছে, আপার ল্যাশের নিচের লাইনটাতেও কাজলটা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লাই করবো, তাহলে আই লুকটা বেশ ডিফাইন লাগবে। ওয়াটার লাইনেও কাজল অ্যাপ্লাই করবো, যেহেতু এটা কোহল একটা আই লুক, তো সেই জন্য আমরা কিন্তু বেশি করে করে কাজল অ্যাপ্লাই করবো। ইনার কর্নারের দিকেও খুব ভালো করে কোহলটা অ্যাপ্লাই করব। যদি তোমার প্রবলেম থাকে তাহলে তুমি এই পার্টটা স্কিপ করতে পারো। এরপর কি করব, ওই যে চোখের পাতা আছে, আপার ল্যাশ লাইন, ল্যাশ লাইন বরাবর হালকা করে করে একটা কাজল জাস্ট সরু করে ড্র করব, পারফেক্ট না হলেও চলবে। এইটা ড্র করলে কি হবে, দেখবে আপারের যে তোমার ল্যাশ লাইনটা আছে সেটা থিক লাগবে আর খুব ভালো ডিফাইন লাগবে। তো এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ক্রিজ লাইনটা ডিফাইন করার জন্য জাস্ট লাইট একটা ব্রাউন, পিচি ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনটা ডিফাইন করার জন্য হালকা করে অ্যাপ্লাই করবো, তাহলে দেখবে ক্রিজ লাইনটা ডিফাইন লাগবে, নাহলে কিন্তু কেমন একটা ব্লান্ট ব্লান্ট লাগবে। এরপর আইব্রোজটা কিন্তু খুব ভালো করে ড্র করবো। আইব্রোজটা ভালো লাগলে কিন্তু পুরো মেকআপটা ভালো লাগে। তো আইব্রোজটা কিন্তু টাইম নিয়ে অ্যাপ্লাই করবো। আর ব্লাশারের জন্য আমি এখানে আমার লিপস্টিক ইউজ করছি, তো তোমরা যে কোনো একটা লিপস্টিক নিয়ে অ্যাপ্লাই করতে পারো, বিকজ আমি আমার ব্লাশার পাচ্ছিলাম না, তো ওটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো তারপর সেম লিপস্টিকটা নিয়েই আমি আমার লিপস ড্র করে নেব। ড্র করা হয়ে গেলে এরপর আমি খুব ভালো করে হাইলাইটার আমার গালে অ্যাপ্লাই করে নেব। যেহেতু ফেস্টিভ মেকআপ, হাইলাইটার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো বেশি বেশি করে হাইলাইটার তোমরা লাগাতেই পারো। তো হাইলাইটারটা আমরা লাগাবো। এরপর যেহেতু আমি ফলস ল্যাশ লাগাচ্ছি না, সেই জন্য আমি একটু মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা ফলস ল্যাশ চাইলে লাগাতে পারো, নাহলে মাসকারা কিন্তু 2-3 কোট অ্যাপ্লাই করতে হবে। এরপর মেকআপ সেটিং স্প্রে দিয়ে কিন্তু মেকআপ লুকটা আমি কমপ্লিট করলাম।
I got $500 in cash in case they don't take MX. She wanted to see me, so now I'm headed to the annex.